যে কোনো অনুষ্ঠানে ফুলের প্রয়োজন রয়েছে। ফুল ছাড়া এখন আর আমাদের চলে না। আপনার যদি তেমন ফুলের দরকার হয় তবে অবশ্যই শাহবাগ ফুলের বাজার চলে আসবেন। তো সস্তায় ফুল পেতে হলে অবশ্যই সকাল ছয়টার মধ্যে পাইকারি বাজার, যেটা শাহবাগে সকাল ছয়টার সময় শুরু হয়, সেখান থেকে ফুল ক্রয় করবেন। সেখানে দেখা যাবে 100 ফুল আপনি 100 টাকা কিনছেন কিংবা 50 টাকা কিনছেন। অর্থাৎ সকালের যে ফুলের বাজার, বড় বড় অনুষ্ঠানে সকালে এসে এই ফুলটা ক্রয় করতে হবে। বিয়ে, জন্মদিন, সভা, সেমিনার এবং বিশেষ দিনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য ফুলের গুরুত্ব ব্যাপক। ঢাকা মহানগরীর শাহবাগ এলাকায় বৃহৎ ফুলের মার্কেট রয়েছে। এখানে খুচরো এবং পাইকারি মূল্যে ফুল বিক্রয় হয়ে থাকে। পুরো মার্কেটটি ফুটপাতের উপর প্রতিষ্ঠিত। তবে সকালবেলা যে বাজারটি বসে সেটি ভোরবেলা থেকে শুরু হয়, অর্থাৎ আপনি সস্তায় অনেক ফুল কিনতে পারবেন। শাহবাগে ফুলের বিশাল পাইকারি বাজার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন দেশের প্রায় 19টি জেলা থেকে ফুল আসে। প্রতিদিন ফুল বেচাকেনা হয় অর্ধকোটি টাকার, আর বিশেষ কোনো দিবস থাকলে ফুল বিক্রি কোটি টাকা ছাড়িয়ে যায় বলে আমরা জানি। এই ফুলের মার্কেটে রজনীগন্ধা, গাঁদা, জারভেরা, ক্যালঞ্জরা, চন্দ্রমল্লিকা, লাল ও সাদা গোলাপ, ভুট্টা ফুল, বেলি, কামিনী, সূর্যমুখী, ডায়মন্ড, গরম ফেনিয়া, রত্নশুটি, টুনটুনি, জিপসি, স্টারকোলি, ডালিয়া সহ বিভিন্ন ধরনের ফুল বিক্রি হয়। প্রতিদিন যশোর, সাভার, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল সহ প্রায় 19 জেলা থেকে ফুল আসে এখানে। বাসের সাত, পিক আপ ও ট্রাকে করে ফুল আসে। আসতে দেরি হলে ফুল বেশি নষ্ট হয়, তবে শীত মৌসুমে ফুল কম নষ্ট হয়। ফুল ব্যবসার জন্য শীত উপযুক্ত ঋতু। বিভিন্ন জেলা থেকে গোলাপ আসলেও সাভারের গোলাপের চাহিদা বেশি, দাম বেশি এবং দামও বেশি। শাহবাগের এই ফুলের বাজারে প্রায় 50-60 জন পাইকারি বিক্রেতা রয়েছে। বিক্রি না হলে প্রতিদিন অনেক ফুল ফেলে দিতে হয়। শাহবাগ পাইকারি ফুলের বাজার ঘুরে দেখা যায়, শাহবাগ থানার পাশে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে পাইকারি ফুলের বাজার। সারি সারি ফুল সাজিয়ে রাখা হয়েছে। গভীর রাতেও ফুল কিনে নিচ্ছেন খুচরা বিক্রেতারা। তবে সব ফুল একসাথে বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে প্রচুর। এসব নষ্ট ফুল যেখানে সেখানে ফেলে পরিবেশ নোংরা হয়ে থাকে। প্রিয় দর্শক, এই ভিডিওটি করা হয়েছে ফুল প্রেমীদের জন্য, যারা ফুলকে ভালোবাসেন, তাদের অনুষ্ঠানে ফুলের প্রয়োজন হয়। আমরা অনেকেই জানি না যে কোনো একটা অনুষ্ঠানে অনেক ফুল প্রয়োজন হয়, কিন্তু খুচরা বাজার থেকে যদি ফুল কিনি অনেক দামে কিনতে হবে। আপনি যদি সকালে ভোরে চলে আসেন তাহলে যে পাইকারি বাজারটা হয় সেখানে আপনি খুবই সস্তায় ফুল পাবেন। আপনি 100 গোলাপ 100 টাকায় পাবেন কিংবা 50 টাকাও পেয়ে যেতে পারেন। আবার